আসসালামু আলাইকুম। আজ মুসলমান হিসেবে আমার এখানে দাঁড়িয়ে কথা বলতে খুব লজ্জা হচ্ছে। আজ আমরা কেন আমাদের বিশ্বনবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করতেছি এবং সেটা আমরা মেনে নিচ্ছি কীভাবে? আমরা কিন্তু এটাকে কোনোভাবেই মেনে নিতে পারি না, কিন্তু আল্লাহ কিন্তু আমাদেরকে ক্ষমা করবে। আপনি যদি কোনো মুসলমানের সন্তান হয়ে থাকেন তাহলে কখনোই কিন্তু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনো রকম কটূক্তি আপনি সহ্য করতে পারবেন না, কোনো রকম ব্যঙ্গচিত্র আপনি সহ্য করতে পারবেন না। আপনার যদি মন মানসিকতা বলে কোনো কিছু থেকে থাকে, আপনার যদি ইসলামিক মাইন্ডের কোনো মন থেকে থাকে আপনার, তাহলে কিন্তু আপনি সহ্য করতে পারবেন না। আমি সেই সকল ইউটিউবারদের বলতেছি যারা আপনারা ইসলাম ধর্মের আছেন, তারা অন্তত চুপ করে বসে থাকেন না, তারা অন্তত প্রতিবাদীমূলক কিছু ভিডিও বানায় আপনার চ্যানেলে আনেন, আপনাদের চ্যানেলে আনেন, যাতে সারা বিশ্ব জানে। মুসলমানরা মার খেতে পারে, প্রচুর পরিমাণে মার সহ্য করতে পারে, কিন্তু একটা পর্যায়ে যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন কিন্তু আর মার সহ্য করবে তারা কিন্তু তখন আর মার সহ্য করবে না, তখন তারা ইটের বদলে পাটকেল মারতে বাধ্য হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদের ঠিক এই শিক্ষাটা দিয়েছেন যে তোমরা প্রথমে কাউকে মেরো না, প্রথমে দেখো সে তোমাকে কতটা আঘাত করে, তারপর তুমি তার জবাব দাও। সে যদি তোমাকে আঘাত করে, সে যদি তার ভুলটা বুঝতে পারে এবং তোমার কাছে ক্ষমা চায়, তুমি তাকে ক্ষমা করে দাও। এতটা দয়ালু মনোভাবের মানুষ ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আজ তাকে নিয়ে কেন এরকম কটূক্তিমূলক ব্যঙ্গচিত্র তৈরি করা হচ্ছে, এটা কিন্তু আমরা মুসলমান হিসেবে কখনোই মেনে নিতে পারবো না, কখনোই মেনে নেওয়া সম্ভব না, এটা কিন্তু আমরা কখনোই সহ্য করতে পারবো না। যখনই শুনলাম ফ্রান্সের কোনকে শালা ও নাকি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটা ব্যঙ্গচিত্র করেছে এবং তার স্টুডেন্টদেরকে দেখাচ্ছে, তখনই কিন্তু মনে মাঝে পুরো আগুন জ্বলে গেছে যে না, কেন সে এরকমটা করলো, তার কি কোনো অধিকার আছে এমনটা করার? পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে মানুষটি রয়েছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই মানুষটিকে নিয়ে সে এইভাবে কীভাবে করতে পারলো সেই কাজটা? সারা বিশ্বের মুসলমানরা কিন্তু থেমে নেই, সবাই কিন্তু এর প্রতিবাদ জানাচ্ছে। আল্লাহ কিন্তু তার শাস্তি অটোমেটিক্যালি দুনিয়াতে তাকে দিয়ে দিয়েছে এবং পরকালে যে কী দিবে সেটা আল্লাহ মাবুদ একমাত্র সেই জানে। আমি সেই সকল ভাইদেরকে বলতেছি, সেই সকল বোনেদেরকে বলতেছি, আপনারা যারা অন্য ধর্মের আছেন তারা অন্তত নিজের ধর্মকে তো সম্মান করেনি, সঙ্গে সঙ্গে অন্যের ধর্মকে সম্মান করতে শেখেন। দেখুন আপনি সম্মানিত হবেন, আপনি নিজের ধর্মকে যখন সম্মান করবেন অন্যও কিন্তু আপনার ধর্মকে সম্মান করবে, আপনি যখন নিজের ধর্মকে সম্মান করবেন কিন্তু অন্য ধর্মকেও সম্মান করবেন, তখন কিন্তু আর একটা লোককে কিন্তু আপনার ধর্মকে সম্মান করতে, মানে সেই অনাসাও আপনার ধর্মকে সম্মান করতে পারবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী ক্ষতি করেছিল তার, যে সে এমন একটা ব্যঙ্গচিত্র তৈরি করলো, এটা কি সহ্য করা যায়? এটা কখনোই সহ্য করা যায়, এর জন্য সহ্য করা যাবে। আমরা মুসলমান হিসেবে এটা কখনোই সহ্য করতে পারবো না, আমাদের কিন্তু প্রতিবাদ করতেই হবে। আমরা যদি আজ প্রতিবাদ না করি তাহলে অন্য আর একদিন অন্য কেউ কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অন্যরকম কটূক্তি করবে, অন্যরকম ব্যঙ্গচিত্র তৈরি করবে, এই সুযোগটা কাউকে দেওয়া যাবে না। অন্তত আসুন, একটিবার আসুন, সবাই মিলে এখন হুঙ্কার দেন। পৃথিবীর এক প্রান্তে কোনো একটি মুসলমান যদি একটি শব্দ উচ্চারণ করে তাহলে অপর প্রান্তের মুসলমানরা যদি সেই শব্দটা পায় তাহলে আল্লাহু আকবার বলে চিল্লায় ওঠে, তারা সেই ডাকে সাড়া দেয়। শব্দটি হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সারা বিশ্ব কেঁপে ওঠে এই একটা ধ্বনিতে। তাহলে আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটি আপনারা শেয়ার করেন, সবার মাঝে শেয়ার করেন, যাতে অন্য কোনো লোক আর কোনোরকমভাবে কোনো দিন যেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো রকম কটূক্তি না করে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।